পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, আর রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট। শীতে কাঁপছে পঞ্চগড়। আবহাওয়া অফিস বলছে হিমালয় থেকে আসা হিম বাতাসে কমছে তাপমাত্রা। রংপুরে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ আছে দুর্ভোগে। ঠান্ডা আর কি, জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, ঠান্ডা হাত পা কোঁকড়া আসছে, খুব কুয়াশা। শৈত্যপ্রবাহে লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। কষ্টে আছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের বাসিন্দারা। একটা কম্বলও নাই, চাউলও পাই না, কি করে বাঁচি, কোন ঠান্ডায় মরতেছি। এত ঠান্ডা আমাদের কাজ চালা কিচ্ছু করতে পারি না। প্রচন্ড শীত, কদিন হলো বাইরে বেরার হয় না। স্কিমের বেসন যেটা আমরা ফেলাইছি, এই বেসনটা শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। নওগাঁয় কয়েকদিন ধরে শীত আর কুয়াশায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শিশু যে পেশেন্টগুলো পাচ্ছি আমরা, তাদের বেশিরভাগই এআরআই বা শ্বাসকষ্টজনিত রোগে তারা ভর্তি হচ্ছে, এবং এই সময় কিছু কোল্ড ডায়রিয়া নামে যে ডায়রিয়াটা হয় সেটার প্রকোপ দেখা দিচ্ছে মাঝে। প্রচন্ড ঠান্ডার কারণে বাচ্চা পায়খানা। গাইবান্ধা শীতের তীব্রতা বেড়ে চলেছে প্রতিদিন। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, যুবথুবু হয়ে পড়েছে জনজীবন। শীতে তো খুব কষ্ট, গাড়ি ঘোড়া চালানো দিনে যে অবস্থা, বাতাস তার সাথে সাথে ঠান্ডা, হাত পাও শীত লাগিয়ে আছে। শীতের কাপড় নাই এখন, আমার তো পরিবারে খুব কষ্ট হচ্ছে। কাজে যেতে না পারায় কষ্টে আছে শ্রমজীবী মানুষ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।